3, 2, 1. So welcome to my channel. It's another video. I'm your friend Hotel. Just to make BabuDadaVlogs vlog. Chalo, aajer video shuru kora jak. So, aaj try korbo Andule prothombar monster roll. Jetar dam 100 taka. Jara amar roller video age dekheche roller dutor video er modhe compare. তারা খুবই ভালোবাসা দিয়েছিল দুটো রোলের কম্পেয়ার ভিডিওতে তো আবারও আমি তাই প্ল্যান করে আজকে আবার ট্রাই করব মনস্টার রোল এই বাসগুলোকে একদম মেরে যেটার দাম 100 টাকা আগের বারে খাবার বাড়ি ভার্সেস মহল হয়েছিল তো এবারে খাবার বাড়ি যেটা ব্লু হেভেন নেই তো খাবার বাড়ি থেকে মনস্টার রোল নেব তো বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট যাওয়া যাক আর গিয়ে কেনা যাক আর প্রসেসিংটা একটু দেখে নেওয়া যাক বেসিক্যালি এইটা হলো ব্লু হেভেন রেস্টুরেন্ট যেটা আমাদের এই যে আন্দুল স্টেশন রোড পেট্রোল পাম্প আছে এর পেছনেই এই যে স্টেশন রোডের পেট্রোল পাম্পের একদম যেখান থেকে নিউ টাউনের বাস ছাড়ে আর ঠিক একদম সাইডেই ব্লু হেভেন রেস্টুরেন্ট আর এইটা হলো খাবার বাড়ির এই মেন ব্র্যান্ড যেটা সাব ব্র্যান্ড ছিল আমাদের জগবন্ধু কলেজের পাশে বাট ওটা এখন কিছু প্রসেসিংয়ের জন্য হচ্ছে তো এই ব্লু হেভেন যারা আসতে চাও আসতে পারো আর এখানে সমস্ত রকম রোল থেকে শুরু করে সমস্ত পাওয়া যায় প্লাস এটা একটা আন্দুলের বুকে এটা বহুদিনের খুব ভালো আর কোয়ান্টিটি বলো হাইজিন সমস্ত মেনটেন করে এদের খাবার পাওয়া যায় তো ট্রাই করতে পারো যারা আন্দুলের আশেপাশে থাকো হাতে এসে গেছে মনস্টার রোল এবারে এটাকে ট্রাই করবো বাই দেবে হাতে রোলটা এসে গেছে রোলটা একবার দেখিয়ে দিই ট্যান্টা মোটামুটি এই যে এই হলো রোল সাংঘাতিক একটা সাইজ মানে আমার হাতের হাতের মতো সাইজ হাতের মতো একটা পেঁয়াজ ঝুলছে এই সাইড দিয়ে দিলে তো রোলটা মোটামুটি আমি দেখাই এই যে এই হলো রোলটার সাইজ তো মোটামুটি এটার দাম নিল 110 টাকা আমি জানতাম 100 টাকা দাম বাট এটার দাম নিলে 110 টাকা তো মোটামুটি ঠিক আছে বেশ ওয়েট আছে জিনিসটার মধ্যে একটা হেভি ওয়েট এতে চিকেন পনির তোমরা দেখেই তো সিনেমাটিকে চিকেন পনির প্লাস একটা আলু ওটা দেয় আলু আচ্ছা চিকে এই রোলে আলু দেয় কি আমি জানা নেই তোমরা একটু যারা জানো কমেন্টে অবশ্যই জানাবে আর মোঘলে পাওয়া যায় কিনা একটু জানাবে আর মোঘলে পাওয়া গেলে মোঘলেও আমি ট্রাই করব নেক্সট টাইম তো এখন এই যে হাতের রোলটা আছে মোটামুটি হিউজ সাইজ একটা কতটা কি মোটা আমার এই হাতের উপরে এই যে মানে না ধরা যাবে এক গালে ঢুকবে না পসিবল না এই হলো সাইজটা রোল তো আমার মতে সাইজ মানে যেটা মোটা একদম সব কিছু নিয়ে এটা 110 টাকা পারফেক্ট প্রাইস অনুযায়ী এটা পারফেক্ট কারণ আমি যখন বানাচ্ছিলাম আমি দেখেছি যে পরিমাণ চিকেন যে পরিমাণ পনির এর মধ্যে আছে নিতেই পারে 110 টাকা নেওয়াই যায় আর একটা 50 টাকায় এই এতটা সাইজে একটা এখন চিকেন রোল পাওয়া যায় তো ডবল এর ডবল দুটো ডিম প্লাস সমস্ত তো এই হলো পুরো রোলটার সাইজ এইবার ফার্স্ট আমি বলবো সাইজ সব কিছুর দিক থেকে তা মানে এতে 10-এ 10 প্রাইস অনুযায়ী সাইজে 10-এ 10 এবার আসবে টেস্টের পালা তো রোল আগের বারে আমি ভিডিও যখন করেছিলাম খুলে খালে ওটা করবো না অনেকে বলেছিল আমি নাকি সার্জারি করেছিলাম যাই হোক তো এই রোলের সার্জারি হবে না এই রোলটা জাস্ট টেস্ট হবে তো টেস্ট করা যাক ফার্স্টে আমি তো এটা কীভাবে বাইট নেবো আমিও জানি না কোন সাইড দিয়ে ভাই কোন দিক দিয়ে কামড়াবো ভাই এই এত মোটা জিনিসটা এই কুলের বাচ্চার মতো লাগছে না অনেকটা তো বড়টা মুখে নেবো কি করে কি বললি কি বললি আরে রোলটার কথা বলছ যাই হোক তো এইটা কি করে আমি এখন খাবো আমি আরো চিন্তা ভাবনা আছে এটাকে পিস করা যাবে কিছু ভাবে কে আগে ফার্স্ট বাইটটা নি কেমন ফার্স্টে উপরে আলু দেখা যাচ্ছে ভাই এটাই তো ইমপ্রেশন খারাপ করে দেয় আমার আলু আলুটা উপরেই পনির তার ভেতরে এই যে চিকেন তো একটু আলোর সামনে আনবো এই যে উপরে এই যে পনির তার ভেতরে চিকেন তো মোটামুটি আমার দুটো বাইট খাওয়ার পরেই হালকা পেটটা ভরা ভরা লাগছে জানি না এতটা কি করে ও তো চারজন আছে লাইটটা যারা ধরে আছে আর দেখালাম না এই যে ভিডিওর জন্য এত খাটনি সব কিছু সবই তোমাদের জন্য যদি ভালো লাগে অবশ্যই দেখবে ভিডিওটা পুরোটা রিকোয়েস্ট করবো আজকে ভিডিওটা কতটা ভালো লাগবে যাই না বাট আমি চেষ্টা করবো পুরোটাই ভালো করার তো পুরোটা আমি একবার দেখাবো দুটো বাইট মানে মোটামুটি এতটা ছিল খাওয়ার পরে একটা থালা চেয়েছি এটা মোটামুটি বেশ হেভি ওয়েট তো ভেতরে কী আছে না আছে জাস্ট একটু দেখানোর জন্য থালাটা চাইলাম তো এই যে এবার কাটবো থালাটা মোটামুটি বেশ ভালো বড় আছে এটাকে কাটতে হবে বেশ মোটা আছে আরে বড় দেখে ছুরি দিয়ে দেখিনি দেখি ছুরি কী করবো এটা কাট
দাদুর এয়ার কাটা যাবে না এটা নিয়ে, এটা দিয়ে রোল কাটবো আমি। এটা কি ওটা ছুরি? এটা দিয়ে কে রোল কাটে? তুই কাটবি, কেউ কাটে না। হ্যাপি বার্থডে হবে রোলে, হাততালি দেবে। ওকে দেখা যাচ্ছে জিনিসটা, এই যে আমি জাস্ট একবার দেখাবো। এই তো এই যে হিউজ পরিমাণ কোয়ান্টিটির জিনিস আছে, এই যে এখানে এটা চিকেন আছে, প্লাস এখানে পনির, একটু আলু, এখানে ডিমটা, সমস্তটা নিয়ে একটা হিউজ পরিমাণে একদম। তো আমি বেশি খুলে খালে দেখাবো না এইটাই, কারণ পোস্টমার্টাম বলবে আবার। তো মোটামুটি এই হলো রোলটার সাইজ, আর বেশি খুলে দেখাবো না। এই যা ভাই, পুড়ে গেল পনির, খুলে খেয়ে নে, এ তো স্ক্যাম হয়ে যাবে ভাই মেরে। তো এই হলো রোলটা। এবার আমি একটা এইখান থেকে ভেতরকার বাইট নেবো, জানো অনেকক্ষণ পর চেবানো, মুখ খালি হওয়ার পরে বলবো পুরো একটা কম্বিনেশনটা নিয়ে ঠিকঠাক। বাট একটাই প্রশ্ন, রোলে আলু কি? আমার তো ভাই জানা নেই যে চিকেন কি বলে রাক্ষস রোলে আলু দেয়, সরি মনসার রোলে আলু দেয়, এটা আমার জানা ছিল না। এই ফার্স্ট টাইম দেখলাম যে এটা আলুও দেয়। তো মোটামুটি টেস্টের দিক থেকে আমি বলবো সাইজের আর কোয়ান্টিটি সব কিছু নিয়ে আমি একে বলতে পারো সাইজের দিক থেকে 10-এ 10 দিতে পারি, আর টেস্টের দিক থেকে 10-এ 7। যে কারণ এটা ঠান্ডা হয়ে গেছে, ওদের দোষ নেই, এটা আমারই দোষ। তাও আমার এটা ফ্লেভারটা সব কিছু নিয়ে ভালোই লেগেছে, মিওনিজ সমস্ত সমস্ত নিয়ে। তো এতে 10-এ 7 দেবো। তো টিচার ভাব আছে না আমার। তো যারা আন্দুলার সাইডে থাকো তাদের আমি অবশ্যই বলবো রোলটা এসে ট্রাই করো, কারণ আমি বলবো মোটামুটি এটা খুব যে খারাপ খেতে না, না খারাপ তো বলাই যায় না, যথেষ্ট ভালো খেতে। আমি জানতাম না যে এটা কতটা মানে একটা বড় সাইজের রোল হবে, কিরকম খেতে হবে না হবে, আমার কোনো আইডিয়া ছিল না। বাট মনস্টার রোল ভালো, আর কলকাতায় একটা বড় সাইজের মনস্টার রোল পাওয়া যায় না নাকি আমার মতো সাইজ, মানে আমার হাইটের মতো। তো ওইটাও পরে একদিন ট্রাই করবো, তো দেখা যাক কবে হবে, আমার প্ল্যান নেই, বাট ট্রাই করবো। আর হ্যাঁ, আন্দুলের সাইডে যারা থাকো অবশ্যই রোলটা খাওয়া। আর হ্যাঁ, কোনো ভিডিওয়ে বলি না, এই ভিডিওয়ে বলবো। আরে কী করছো, লাইক শেয়ার সাবস্ক্রাইব, আরও ভিডিও, এবারে আরো ভালো ভালো ভিডিও আসবে, খালি দেখতে থাকো। তো বেশি কথা না বাড়ি, আমি খেয়ে নিই।